দামোদর নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক। গতকাল হাওড়ার দাসনগর থেকে 11 জন যুবক উদয়নারায়ণপুরের খিলা নয়াচকে কালীপূজা উপলক্ষে গিয়েছিল। আজ দুপুর 1টা নাগাদ দামোদর নদীতে স্নান করতে নামলে তলিয়ে যায় 11 জন। এদের মধ্যে 7 জনকে উদ্ধার করা সম্ভব হলেও 4 জনের কোনো খোঁজ নেই। ঘটনাস্থলে উদয়নারায়ণপুর থানার পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। We'll be right back.
কাল কালী পূজা গেছে, আমরা শুনলাম এখন বন্ধুদের কাছে খবর পেলাম যে চারজন এখন মিসিং আছে, এই তাই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আটজন গেছিলো, কোথায় গেছিলো? আমরা সাচকে কালী পুজো দেখে ওখানে কাদের বাড়ি, ওখানে আমাদের ওই ওদের একটা বন্ধুর মামার বাড়ি, মানে দেশের বাড়ি, দেশের বাড়ি, দাদাদের বাড়ি, দেশের বাড়ি, ওর দেশের বাড়ি। সেটা এখন জানি দামোদরের কাছে কোনখানে সেটা আমি মিসিং জানি। তোমাদের কাছে কি খবর আসলো? তোমরা যে এখন বেরোচ্ছো, কি খবর আসলো? এখন ওই চারজনকে পাওয়া যাচ্ছে না, সেটাই খবর যে আমার আদে মানে বড়রা সব চলে গেছে, আমরা সেই জন্য যাচ্ছি। এখন আমার নাম শানু, বাচ্চারা স্নান টান করতে গেছিলো, তো তার মধ্যে কিছু বাচ্চা মিসিং আছে। আমাদের কাছে এখনও ফাইনাল রিপোর্ট আসেনি, তো পুলিশ একটা সন্দেহ করছে, দেখা যাক রিপোর্ট কি পাই আমরা। কালকে মোটামুটি 10-12 জন গেছিলো, গেছিলো তো পাড়া থেকে, এখানে সাচকর প্রচুর বাসিন্দা থাকে, অনেকেই গেছিলো। ওখানে একটা কালী পুজো আছে, সেই উপলক্ষে বেড়াতে গেছিলো আর কি। ওই আজকে সকালে এই নিউজ পেলাম, আমরা খবর পেয়েছি। হ্যাঁ, দামোদর নদীতে ওরা স্নান করতে নেমে পড়েছিল বাচ্চা ছেলে। পোর্টাল কি ওখানে কি বলবো আর, গর্ত বলছে ওখানে নাকি, গর্ত আছে, ডিপ আছে কিছু। প্রশাসনের সেটা আগে থাকতে নিশ্চয়ই ওখানে ব্যবস্থা করে রাখা উচিত ছিল, একটা এত বড় পুজো আছে, আশেপাশে লোক আসবে, বাচ্চাগুলো নামবে, চারিদিকে যেটা ঘটছে এখানেও ঘটেছে। আপাতত মিসিং এইটুখানি খবর পেয়েছি, তো ডুবুরি নাবিয়েছে শুনলাম, নৌকা নিয়ে খুঁজছে, এইটুখানি জানতো। আমার নাম সুভাষ দাস।